আসসালামু আলাইকুম। মারিয়া কুকিং থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দাদির একটি রেসিপি, আর রেসিপিটি হলো হলুদ ভুনা। হলুদ ভুনার এই রেসিপিটি কিন্তু শরীরের জন্য খুবই উপকার, যেমন জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা, এরকম অসুখের জন্য খুবই উপকার এই হলুদ ভুনা। তো যারা জানেন না তারা এই রেসিপিটি দেখার পরে একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ খুবই উপকার হবে। তো রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে দেখুন হলুদ ফাঁকি নিয়ে নিয়েছি, যদি কেউ চান তাহলে কাঁচা হলুদ বেটেও ভুনাটা করতে পারবেন। আর আমি এখানে হলুদের ফাঁকি এখান থেকে আমি চার চা চামচের মতো দিব, এতগুলো লাগবে না। আর এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো এখন আমি বাকি মশলাগুলো রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন এদিকে আমি একটি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল। তো সোয়াবিন তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালিটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। তবে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেজন্য আমি এখনই লবণটা দিয়ে দিয়েছি। তো দেখুন আমি একটু পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি দিয়ে দিলাম রসুন এক বাটা এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, জিরা বাটা দেড় চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলার বাটাটা। আমি গরম মশলা এখানে বেটে নিয়েছি, তা দিয়ে দিলাম হাফ চা চামচ, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিলাম। তো এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। তো পানি দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া, আর ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিবেন। তো আমি এখানে দেড় চা চামচ মরিচ ফাঁকি দিয়ে দিলাম, আর চার চা চামচ হলুদের গুঁড়া। তো দেখুন দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন মিলিয়ে নিলাম। তো এতে কিন্তু অনবরত লাগতে থাকতে হবে, হলুদ ভুনাটা কিন্তু অনেকটা শুটকির ভুনার মতোই হয় কালারটা দেখতে। তো যাতে করে নিচে লেগে না যায় সেজন্য এটা বারবার নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু এটা নাড়তেই আছি, কারণ এটা আমি নাড়া থামাচ্ছি না, না হয়তো নিচে একটু লেগে যায়। তবে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে দেখা যাচ্ছে যে যখন হলুদ ভুনা হয়ে আসবে তখন একেবারে আর প্যানে লেগে থাকবে না। তো উল্টিয়ে পাল্টিয়ে এটা প্রায় সাত আট মিনিটের মতো এভাবে রান্না করে নিতে হবে, তাহলে এটার কালারটা পরিবর্তন হয়ে আসবে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে। তো আমি বারবারই নেড়ে চেড়ে দিচ্ছি, আর অবশ্যই চুলার তাপটা মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। তো দেখুন কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক এখন কিন্তু মনে হচ্ছে যেমন একটা শুটকি ভুনা করেছি এরকমের। তো আরও একটু নেড়ে চেড়ে নিব। তো দুই এক মিনিট আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব, কারণ হলুদ ভুনা হয়ে গিয়েছে দেখুন। তো ঠিক এরকম হবে হলুদ ভুনাটা কিন্তু দেখতে। তো যারা শুটকি ভুনা করেছেন ঠিক শুটকি ভুনার মতোই হলুদ ভুনাটা করলেই চলবে। তো হয়ে গেল হলুদ ভুনা, এখন আমি নামিয়ে নিচ্ছি।
তো দেখুন, আমি একটি বাটিতে করে হলুদ ভুনাটা নিয়ে এসেছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেলে তো শরীরের জন্য খুবই উপকার। তবে অনুরোধ রইল, আপনারা একবার হলেও বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।